আমি ইন্ডিয়াতে সব পলিটিক্যাল লিডারদের চ্যালেঞ্জ করে বলতে পারি, প্রতিবাদ করার কারণ যখন সাহস হয় না আমরা করি, তার কারণ আমি জানি কনস্টিটিউশন কাকে বলে, আমি সংবিধান মেনে চলা লোক, কনভেনশন কাকে বলে আমি জানি, যোগ্য জায়গায় যোগ্য সম্মান আমরা সবসময় নিই। কিন্তু আমি আপনাকে সম্মান দেবো, আপনি আমাকে অসম্মান করার কোনো অধিকার আপনাকে আমি দিইনি, আমার রাজ্যকে আমার বাংলার মাটিকে অসম্মান করার কোনো অধিকার আমরা দিইনি। এই দেশে আমি লক্ষ্য করছি দু তিনটে লোক মিলে দেশটাকে বিক্রি করে দিচ্ছে কয়েকজনকে সাপোর্ট দিয়ে, তখন কিছু করার থাকে না। আর সাধারণ বড় লোক দেখলেই তাদের ডিস্টার্ব করতে হবে, না করা যাবে না।